কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে রবিবারেও এই পরিস্থিতির বিশেষ বদল ঘটবে না বলে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর তবে বৃষ্টি সত্ত্বেও বাড়বে তাপমাত্রা সঙ্গে অস্বস্তি হাওড়া হুগলি পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর সুস্পষ্ট নিম্নচাপের অক্ষরেখা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ ইতোমধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কমলা সতর্কতা রয়েছে পাঁচ জেলায় দার্জিলিং কালিম্প জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহার আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলোতে তবে বৃষ্টিপাতের পরিমাণ সামগ্রিকভাবে খুব কম থাকবে পয়লা জুলাই শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাত খুব হালকা ও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হবে আজ থেকে আগামী দুই থেকে তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে তিরিশ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ আটানব্বই শতাংশ এবং সর্বনিম্ন বিরানব্বই শতাংশ ফলে প্যাচপ্যাচে গরম বাড়বে